কমেন্টও করছো না, তো তোমরা প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখো, তারপর লাইক কমেন্টস করো। লাইক কমেন্টস করলে না আমার ভিডিও করার আর আগ্রহটা অনেকটাই বেড়ে যায়, সত্যি বলছি। ভিডিও করতে ভীষণই ভালো লাগে, তোমরা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করে করো তাহলে। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের একটু সাপোর্টে আমার ভিডিও করার আগ্রহটা অনেকটাই বাড়বে, তারপর ভিডিও করতে আমার আরও ভালো লাগবে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি লাইফস্টাইল ভ্লগে তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তোমাদের সবাইকে আরও একটি নতুন ভ্লগের সাথে অনেক 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 ওয়েলকাম। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল দেখো, আজকে হচ্ছে ইতু লক্ষ্মী মা সকাল সকাল চাল বাটা শুরু করে দিয়েছে, আর এইদিকে আমি কুমড়ো আলু কেটে রেখে দিয়েছি, ওগুলো একটু তরকারি বানাবো মুড়ি খাওয়ার জন্য। আর এইদিকে বাবু একটা কাতলা মাছ ধরে এনেছে, ওই মাছটা আজকে মা ঝালটা করবে বলেছে। এই যে আমাদের টমিবাবু এখানে বসে আছে, ও এই যে রাস্তায় গরুগুলো যেগুলো পেরিয়ে যাচ্ছে সেগুলোকে দেখছে, আর ওই লাগছে ওদের সাথে। তো এখানে আমাদের কিছু সবজি লাগিয়েছে, তো আমি সেগুলোতে জল দিচ্ছিলাম আর দেখছিলাম যে কোনটা বেড়েছে কোনটা আর না। তো এইদিকে বুনি বসে আছে, আর এখানে গাজরেরও কিছু চারা বেরিয়ে গেছে, আর এখানে কিছু আলু গাছ লাগিয়েছি, তারপর এই যে তেজপাতা গাছটা, তেজপাতা গাছটার একটু ছোট ছোট যে কচি পাতাগুলো হয় সেগুলো বেরিয়েছে। আর একটা মজার বিষয় হলো, আমরা যে রক্তগাঁধা গাছটা লাগিয়েছি তার আর একটা আর ডালে কিন্তু হলুদ রঙের যে ফুলটা এখনই দেখালাম সেই ফুলটা কিন্তু হয়েছে। বেশ ভালো লাগছে যে একটা ডালের মধ্যে দুটো, ভীষণ ভালো লাগছে। আর যদি কোনো গাছে ফুল ফোটে তো ভীষণই ভালো লাগে দেখতে। আর এই দেখো এই জবা গাছটা, তো জবা গাছটা আমি কিছুদিন আগেই লাগিয়েছি, তো এটার কুড়িয়েও চলে এসেছে। আর এখানে আমি আমাদের এই পুকুরে যেটা রয়েছে সেই পুকুরের ধারে আমি কিন্তু পান পাতাটা লাগিয়েছি, আর ছোটো ছোটো পান গাছ পাতা বেরিয়েছে, বেশ ভালো লাগছে দেখে। আর এই যে টমিবাবু আমাদের শুয়ে আছে এখানে, আর এইদিকে আমি ততক্ষণ মা চালগুলো বাড়ছে ততক্ষণ আমি এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি, আর একদিকে ততক্ষণ আমি পালং শাকগুলো কেটে কুটে রেখে দিলাম, মা এটা পালং শাকে লাপুরি বানাবে। আমি এখনই ছাদে এলাম, মানে নিচের যে সমস্ত কাজ কমপ্লিট করে। তো অনেকক্ষণ আগে সকালে আমি জামা কাপড়গুলো কেচে কুচে সব ছাদে মিলে দিয়ে গেছিলাম, তো এখন দেখতে এলাম যে শুকিয়েছে কিনা। তো ভাবলাম যে ফোনটাও ছাদে নিয়ে আসি, তোমাদের সাথে একটু কথাও বলে নিই। তো আজকে হচ্ছে 29 অক্ষরায়ণ, আর হচ্ছে আজকে ইতু লক্ষ্মী। তো এবারে তো ইতু লক্ষ্মী পুজো আমাদের হবে না, কারণ আমাদের ঠাম্মি মারা গেছে, এখনও এক বছর কমপ্লিট হয়নি। তো পুরোহিত মশাই এসেছিল, কিন্তু পুরোহিত মশাইকে মা বললো যে না আমাদের এবারে হবে না, তো উনি হয়তো ভুলে গেছেন। তো যাই হোক, তো তিনি চলে গেল আর কি। তো কিন্তু খাবার দাবার ব্যবস্থাটা তো করতে হবে, তাই না? আর চালগুলো বেটে রেখে দিয়েছে, বিকালে পিঠে তৈরি করবে, যেটা চিকল পিঠে বলেই পরিচিত, আর আমরা সেটাকে বলি ছোটো পিঠে। আর আর যে পুর ভরা জলে সিদ্ধ করে যে পিঠেটা হয় সেটাকে বলি আমরা বড়ো পিঠে। তো যাই হোক, তো কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো না, আমার ভিডিওতে সেরকমভাবে ভিউজও আসছে না আর কেউ কমেন্টও করছো না, তো তোমরা প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখো, তারপর লাইক কমেন্টস করো। লাইক কমেন্টস করলে না আমার ভিডিও করার আর আগ্রহটা অনেকটাই বেড়ে যায়, সত্যি বলছি। ভিডিও করতে ভীষণই ভালো লাগে, তোমরা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করে করো তাহলে। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের একটু সাপোর্টে আমার ভিডিও করার আগ্রহটা অনেকটাই বাড়বে, তারপর ভিডিও করতে আমার আরও ভালো লাগবে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে। তো এই দেখো সব জামা কাপড়গুলো আমি মিলে দিয়েছি ছাদে, সব চারিদিকে শুধু জামা কাপড়ই মেলা আছে। মাসিমণির বাড়ি, দিদির বাড়ি গেলাম, ওখানে ধরো সব পড়েছি, তারপর সেগুলো সব কাঁচাকুচো করে আমি সকালেই ছাদে মিলে দিয়ে গেছিলাম। সেগুলো এখন শুকিয়ে গেছে, কোনটা শুকিয়ে গেছে কোনটা শুকায়নি মা বললো যে তুই একটু দেখে আয় যে কোনগুলো শুকালো আর কোনগুলো শুকায়নি। তো যাই হোক, আর আমি আজকে মাথায় স্নান করিনি, এমনিতে স্নান করে নিয়েছি, কারণ স্নান করিনি এই কারণে, কারণ মাসিমণির বাড়ি গেছিলাম, দিদির বাড়িতে, নদীতে স্নান করেছি, বাড়িতে স্নান করেছি বলে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে আমার, আর চোখ মুখের অবস্থা একদম ভালো নেই, আর নাক দিকে সর্দিও ঝরছে, আর রাত্রে জ্বরও আসছে। তো যাই হোক, ওষুধও খাচ্ছি, মোটামুটি আজকে একটু ঠিক আছি, কারণ দুদিন ধরে তারপর বাড়িতেও অনেকটা কাজ করেছি আসব করেছি, তো ঠান্ডা প্রচণ্ড পরিমাণ লেগে গেছে। তো আমি ভাবলাম যে আমি আজকে মাথায় স্নান করবো না, মা তুমি করে না, মানে মায়ে করে পুজো টুজো করে রেডি করে দিয়েছে একদম। তো যাই হোক, আর মাসিমণি দিদিরা তো কালকে চলে গিয়েছে বাড়ি, আমি ভিডিও করতে পাইনি এই কারণে আমার ফোনটা দুদিন ধরে একটু প্রবলেম করছিল, তো বাবু ফোনটাকে দেখে নিয়ে এসেছে। তো ভাবলাম যে আজ থেকে আবার ভিডিও শুরু করি, আগে যে ভিডিওগুলো এডিট করা ছিল সেই ভিডিওগুলোই আমি আপলোড করেছি, এই বাদবাকি আজ থেকে আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম, কারণ দুদিন থেকে আমি কোনো ভিডিও করিনি। তো যাই হোক, তো তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, ঠিক আছে? তো আমি এখন একটু রোদে বসবো, কারণ রোদটা ভীষণই ভালো লাগছে। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, কেমন? আমি খাওয়া দাওয়া করে এসে ছাদে একটু শুনেছিলাম, এই যে আমাদের পুকুর চলে এসেছে ওই ছাদকে লাই করো, হাই করে দাও সবাইকে, বলো হাই, জিজ্ঞেস করো, বলো সবাইকে হাই করে দাও, বলো কেমন আছো, জিজ্ঞেস করো, কত বাবু ওরকম করতে হয়, আবার যেও না, বদমাসি করলে হয়, বদমাসি করলে হয়, শুনলাম কথা।
এই দেখো মা পিঠে করতে শুরু করে দিয়েছে। আর এই চিকল পিঠেটা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, আমার তো ভীষণই ভালো লাগে। আর পিঠে পুলি খেতে কে না ভালোবাসে তাই না বলো? আর উনানে না পিঠে পুলি ভীষণই সুন্দর হয় আর খেতে বেশ মজারও লাগে। তো মা এখানে উনানেই আমাদের বেশিরভাগ পিঠে পুলিটা উনানেই করে, তো বেশ ভালো লাগে খেতে। এই দেখো তৈরি হয়ে গেছে, আমি খেতেও শুরু করে দিয়েছি। এখানে বসে গেছি আমি পিঠে নিয়ে আর গুড় নিয়ে। তো খেতে খেতেই তোমাদের সাথে আমি ভিডিওটা শেষ করে দেবো। তো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।